দেখো এখনো পর্যন্ত ক্লাবে কোনো তল্লাশি হয়নি কিন্তু সেখানে সিআরপিএফ মোতায়েন রয়েছে আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি মনে করা হচ্ছে এই বাড়িতেই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছে এবং তাকে ইন্টারোগেশন করা চলছে একটা ছবি দেখাবো একদিকে রাজ্য পুলিশ এবং আরেকদিকে কেন্দ্রীয় বাহিনী তুমি দেখতে পাচ্ছ রাজ্য পুলিশ তারা এখানে দাঁড়িয়ে রয়েছে ডান দিক থেকে একেবারে বাড়ির সামনের অংশে দেখাচ্ছি এই বাড়িটি একদম নতুন তৈরি করা হয়েছে হ্যাঁ এবং এই বাড়ির সামনে একদিকে যেমন রাজ্য পুলিশ রয়েছে এবার বাঁদিকে ছবিটা দেখো বাঁদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে অর্থাৎ একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে কারণ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আজকের এই প্রথম সন্দেশখালীর পর যে আজকে ইনভেস্টিগেশন পর্ব চলছে সেই পর্বে আজকে একদম নিশ্চিদ্র নিরাপত্তা এবার বাড়িটা দেখো এটা সুজিত বসুর বাড়ি এই বাড়িতেই সম্ভবত মনে করা হচ্ছে তিনি রয়েছেন এবং এখান থেকেই তিনি ইন্টারোগেশন তাকে চালানো হচ্ছে বলে আপাতত খবর রয়েছে তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকে সকালবেলা যখন ইডি আধিকারিকরা এখানে এসে পৌঁছায় তারপর থেকেই সুজিত বসুর যারা অনুগামীরা রয়েছেন তার যারা সমর্থকরা রয়েছেন তার পরিচিত যারা রয়েছেন শুভানুদ্ধায় যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে বাড়ির সামনে ভিড় করতে শুরু করে এবং এই ভিড়টা এমন একটা সময় পৌঁছে যায় কার্যত এরিয়া ডমিনেশন রুট মার্চের মতন পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনীকে নিতে হয় তুমি জানো এরিয়া ডমিনেশন রুট মার্চ সাধারণত সেই সময় করা হয় যখন কোনো নির্বাচন কোনো এলাকায় হয় সেই এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয় কিন্তু আজকে এইখানকে যাতে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেই কারণে এখানে রাখা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং যারা স্থানীয় লোকজন রয়েছেন একটু কথা আপনি কি স্থানীয় এখানে বসে আছেন এখানে আছেন আমি জানি বাইরে ঝাড়খণ্ডে আছি আমি ঝাড়খণ্ডে আছি এখানে থাকেন আমি ঝাড়খণ্ড কেরানে वाले হ্যাঁ আপনারা এখানে রয়েছেন না আমি এখানকার নই আমি বাইরে থেকে এসেছিলাম কি দেখছেন তাহলে এখানে দেখে তো খুবই খারাপ লাগে আমি আমাকে খুব আমি উনি আমার ভগবানের মতন আমি ওনাকে খুব শ্রদ্ধা করি মানে আমি একদমই তাই তুমি দেখতে পাচ্ছ যে কিছু উৎসাহে মানুষ তারা দেখতে এসেছেন কেন্দ্রীয় বাহিনী আবার একটু দেখাবো একদিকে রাজ্য পুলিশ একদিকে কেন্দ্রীয় বাহিনী বাড়ির সামনের গেটে রয়েছে এবার বাড়ির পেছনের গেটের দিকে যদি যাও সেখানেও কিন্তু বিধাননগর পুলিশের কর্তারা তারা এখানে রয়েছেন অর্থাৎ যেটা আমরা দেখতে পেলাম আজকে সকাল থেকে যখনই কোনো মব জমে যাচ্ছে যখনই তার পরিচিতরা এখানে ভিড় করছে তখনই সিআরপিএফকে আমরা দেখছিলাম যে তারা সেই ভিড় সরিয়ে দিচ্ছে সেখান থেকে সেই মবগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে এরিয়া ডমিনেশন রুট মার্চের মতন কাজ এবার একটু দূরের ছবিটা দেখো এই রকম কিছু বিক্ষিপ্ত জমায়েত কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে সেই জমায়েতটাকেই মূলত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সরিয়ে দিতে চাইছেন এবং সেই কারণেই এরিয়া ডমিনেশন রুট মার্চের মতন কাজ চলছে এই বিক্ষিপ্ত জমায়েত যাতে না হয় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিশ্চিত করছে আর যেটা বলছিলাম যে আজকে এই টিয়ার গ্যাসের সেল ফাইবার স্টিক এবং যে সমস্ত প্রিকোশনগুলো নেওয়ার দরকার এগুলো কেন প্রয়োজনীয়তা পড়ল তুমি জানো যে সন্দেশখালীতে যখন এই ধরনের রেডে তারা গিয়েছিলেন তল্লাশিতে গিয়েছিলেন তখন একেবারে চূড়ান্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানের ওখানে স্বাভাবিকভাবে তারপর থেকেই একটা চূড়ান্ত তারা বৈঠক করেন সিদ্ধান্ত নেন যে এবার থেকে যখন এই ধরনের কোনো রেডে তারা যাবেন তখন তারা তাদের মতন সাফিসিয়েন্ট ফোর্স নিয়ে যাবেন আজকে তিন খেপে ফোর্স এসছে প্রথম দফায় যখন ইডি আধিকারিকরা এই বাড়িতে আসছিলেন তখন একটা ফোর্স এসছে বেলা দশটার পর একটা ফোর্স এখানে ঢুকেছে এবং প্রায় 12:30 নাগাদ আরও একটা বড় টিম সিআইএসএফ এর তারাও এসে ভেতরে পৌঁছেছেন ফলে এই তিন খেপে পরপর এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের আসা রুট মার্চ এরিয়া ডমিনেশন এগুলো নিশ্চিতভাবে একটা সিগনিফিকেন্ট আজকের এই ইন্টারোগেশনের ক্ষেত্রে একেবারে এবং সুজিত বসুর বাড়ি পাড়া তিন জায়গা থেকে আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে সুজিত বসুর পাড়ায় বাড়িতে ঠিক কি কি চলছে তুলে ধরলো এবার নজর রাখবো বিধায়ক তাপস রায়ের বাড়ি এবং পাড়ায় তাপস রায়ের বাড়ির সামনে থেকে বিধায়ক তাপস রায়ের বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি এলিনা এবং রুমকে আমি প্রথমে এলিনার কাছে যাবো এলিনা কি আপডেট পাচ্ছ এই তল্লাশি নিয়ে একেবারেই সমাদৃতা দেখো প্রায় 8 ঘন্টার কাছাকাছি কিন্তু হতে যায় তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা তারা রয়েছেন তল্লাশি অভিযান শুরু করেছেন এবং একই সঙ্গে তোমাকে যে আপডেটটা এই মুহূর্তে দিতে চাইব তাপস রায়ের বাড়িতে যখনই ইডির আধিকারিকরা পৌঁছন তখনই কিন্তু ফোন এবং তার যে ল্যাপটপ সেই ফোন এবং ল্যাপটপ কিন্তু ঘেঁটে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা যেখান থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে যেটা মনে করা হচ্ছে পুরনীয় দুর্নীতিকাণ্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে আমরা দেখলাম কিছুক্ষণ আগে প্রিন্টার
নিয়ে প্রবেশ করলেন ইডির যিনি গাড়ি চালিয়ে এসেছেন অর্থাৎ চালক গাড়ির চালক সে প্রিন্টার হাতে নিয়ে একেবারে ভেতরে প্রবেশ করলো। এবং আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি আরও একবার ছবিটা দেখাই, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে সকাল 6:30 নাগাদ ইডির আধিকারিকরা তারা পৌঁছন। প্রায় 15 জনের একটি টিম, 15 জন তদন্তকারী আধিকারিক তারা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে এখানে পৌঁছন। এবং বরানগর পুরসভা এর আগেই ইডির র্যাডারে ছিল আমরা জানি, সেখানে গিয়ে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন। এবং তারপরে বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডির দপ্তরে। তারপরে একাধিক নথিপত্র চাওয়া হয়েছিল, সেই একাধিক নথিপত্রও জমা দিয়েছিলেন অপর্ণা মল্লিক। সেই নথিপত্র সামনে রেখেই কিন্তু আজকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এমনটাই খবর এখনও পর্যন্ত। তবে 8 ঘন্টা কেটে গিয়েছে, তোমাকে আবারও জানিয়ে রাখবো সমাদৃতা, 8 ঘন্টা ধরে কিন্তু তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে, কয়েকটা ঘন্টা আগে আমরা দেখলাম তার স্ত্রী এবং তার মেয়ে কিছুক্ষণের জন্য বাইরে এসেছিলেন, তারপরে তারা আবার ভেতরে প্রবেশ করেন। প্রত্যেককে তাপস রায়কে জিজ্ঞাসাবাদের কারণ বরানগরের বিধায়ক, তিনি তৃণমূল বিধায়ক বরানগর পুরসভা, এর আগেও আমরা জানি র্যাডারে ছিল, কারণ সল্টলেকে অয়ন শীলের বাড়ি থেকে যে পুরসভাগুলির নাম পাওয়া গিয়েছিল, যে তালিকা পাওয়া গিয়েছিল, সেই তালিকায় বরানগর পুরসভার নামও কিন্তু পাওয়া গিয়েছিল। এবং তারপরে বরানগর পুরসভাতেও পৌঁছে গিয়েছিলেন জেরা করা, অয়ন শীলের জেরা সূত্র ধরে এই তল্লাশি এরকমটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। রুমকির কাছে যাব, কিন্তু তার আগে একবার শুনে নেবো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন। আমার মনে হয় না কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি, এখন মানে হয়ে যাচ্ছে ভিড় ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি, ভিড়ের মধ্যে কেউ পড়ে যায় না, চাপা পড়ে যায়। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস রায় কি এইরকম চোর চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এখন চোরদের সঙ্গ থাকলে দেখলে কিছু তো করার নাই, চোরের সঙ্গ লণ্ড, চোরের সঙ্গ থাকতে গেলে চোরের বদনাম নিতে হবে, সঙ্গ দোষে কিছু হলে আলাদা কথা। তো তাপস রায়কে আমি যতটুকু জানি তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। এবার চলে যাবো রুমকির কাছে। রুমকি, আমরা শুনছিলাম এলিনা আমাদেরকে বলছিল কোন সূত্র ধরে আজকের এই তল্লাশির আপডেট তোমার কাছ থেকে। তাপস রায়ের বাড়ির সামনের ছবিটা দেখতে চাইবো, নিরাপত্তার ছবিটা দেখতে চাইবো। একদমই সমাদৃতা, এই মুহূর্তে আমি তাপস রায়ের ঠিক বাড়ির সামনে রয়েছে, 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, যে ছবিটা এলিনা তুলে ধরছিল। এবং আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থাটা একবার দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে বলবো যদি দেখানো যায়। কারণ সকাল থেকে আমরা যে ছবিটা দেখেছি যেখানে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদের কাছে রয়েছে আম এবং রয়েছে লাঠি, অর্থাৎ যে ফাইবার স্টিক, সেই ফাইবার স্টিক। এখানে মোটামুটি গেটের সামনে 5 থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছিলেন এবং ভেতরের দিকে আরও বেশ কয়েকজন রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু প্রিন্টার নিয়ে ঢুকেছেন ইডির যিনি গাড়ির চালক, ইডির তদন্তকারী আধিকারিকদের যিনি গাড়ির চালক, তিনি ভেতরে প্রবেশ করেছেন প্রিন্টার নিয়ে। সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে ডিজিটাল নথি এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে, সেই ডিজিটাল নথির হার্ড কপি নিচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরও একটা বিষয় তোমাকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে সমাদৃতা, যে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা কিন্তু যথেষ্টই তৎপর রয়েছেন, তাই সেই জায়গা থেকে মনে করা হচ্ছে। তার কারণ এখানে বেশ কিছু অনুগামী তাপস রায়ের বেশ কিছু অনুগামী তারা ঘোরাফেরা করছিলেন সেই জায়গা থেকে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া নজর রয়েছে বাহিনীর। আমরা এখান থেকে চলে যাব সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে, রয়েছেন তুলিকা। তুলিকা, সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে কি আপডেট আছে? দেখো, 8 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ইডির যারা অফিসাররা রয়েছেন সেই কাকভোর 6:30 সময় ইডির তদন্তকারী অফিসাররা সুবোধ চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান, অর্থাৎ একাধারে যেরকম সুবোধ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ, তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ এবং তার পরিবারের যারা বাকি সদস্যরা রয়েছেন তাদেরকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি বাইরের যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, সুজিত বসু থেকে শুরু করে তাপস রায়ের বাড়ির সামনে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে ছবিটা দেখিয়েছে সেই একই ছবি কিন্তু এখানেও ধরা পড়ছে। সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনেও কিন্তু একেবারে প্রস্তুত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, এবং তার শুধুমাত্র বাড়ির সামনে নয়, বাড়ির পিছনে যে অংশ রয়েছে গোটা বাড়ি কিন্তু আমরা সকালবেলা থেকে লাগাতার যে খবর চালাচ্ছি, যে ছবি আমরা দেখাচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদেরকে, যে পুরো বাড়ি কিন্তু ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন। তার কারণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয়
বাহিনী বাড়তিভাবে সতর্ক, কারণ সন্দেশখালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তদন্তে এবার প্রয়োজন যুদ্ধ সাজব। যে ছবি আমরা দেখতে পাচ্ছি লাগাতার, শ্রীভূমি থেকে শুরু করে সুজিত বসুর প্রথম দ্বিতীয় বাড়ি, তাপস রায়ের বাড়ি এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে লাগাতার চলছে মেগা তল্লাশি। যে ছবিতে সকাল থেকে নজর রেখেছে রিপাবলিক বাংলা। কিন্তু